ফেক আর অরিজিনাল ডুপ্লিকেট তো আমি বুঝি না, সত্য ত্রিপুরারই মানুষ, সবাইকে ত্রিপুরাতেই থাকতে হবে। আমি শুধু এটাই বলবো যে স্বভাব চেঞ্জ করে নেওয়া উচিত, পরম্পরা চেঞ্জ করে নেওয়া উচিত, সেটা হচ্ছেও। আগের চাইতে আপনাকে ডেটা তো আমি বললাম, আগের চাইতে অনেক বেশি ডেভেলপ হয়েছে। সেটা আমার কারণে হয়েছে আমি বলবো না, বা বিজেপির কারণে হয়েছে আমি বলবো না, কিন্তু ত্রিপুরার মানুষের কারণে হয়েছে, ব্যবস্থার কারণে হয়েছে। পয়সা তুলেছেন, চাকরি দেবে, তারপর পয়সা দিতে পারেননি, সুইসাইড করে নিয়েছেন, তো বলছে পলিটিক্যাল ম্যাটার, প্রেশার করেছে। তো এগুলো এভাবে আমার মনে হয় এভাবে পলিটিক্যালি তৈরি না করা, এতে কী হয়, বিভ্রান্ত হয়, স্পষ্টতার সঙ্গে বিষয়ে আসা। ২০১৯ লোকসভা ইলেকশন, আর এই লোকসভা ইলেকশনে এই প্রথমবার ত্রিপুরার দুইটি সিটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হয়েছে। তার জন্য আমি ত্রিপুরাবাসীকে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে ধন্যবাদ জানাই। কিন্তু তার সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে একটা পরম্পরা চলে আসছিল, ইলেকশনের আগে এক ভাইলেন্স হওয়া, ইলেকশনের পরে হওয়া, আর ইলেকশনের ডেতেও হওয়া, এই তিনটা সিস্টেম পরম্পরাগতভাবে ত্রিপুরাতে চলে আসছিল। এবং পুরনো যে ডেটা রয়েছে তাতে ২০১৩ যে ইলেকশন হয়েছিল অ্যাসেম্বলি, পোস্টপোর্ট ভাইলেন্সের যে ১৩/২/২০১৩ যে পুলিশ রেকর্ড রয়েছে ১২৭ কেস, আর পুল ডে হয়েছে ১১, প্রি পোলে ১০৭, আর নাম্বার অফ কেসেস রেজিস্টার্ড ২৪৫ ২০১৩ ১০৭ ২০১৮ মানে যখন গভর্নমেন্ট চেঞ্জ হল, প্রি পোল সেটা হচ্ছে ২৩৫, আর কেস রেজিস্টার ৪৩৯, পোল ডেতে ৮, আর পোস্ট পোল যেটা আছে সেটা শপথ গ্রহণের আগে ১৯৬। এখন বিষয় হচ্ছে যে ডেটা দেখিয়ে কি আমি সন্তুষ্টি হব? ভারতীয় জনতা পার্টিতে যারাই কার্যকর্তা রয়েছেন তার মধ্যে ম্যাক্সিমাম দীর্ঘদিন যাবত যে কমিউনিস্ট বিচারধারা এই রাজ্যে চলে আসছিল সেই বিচারধারার সঙ্গে কাজ করেছে, আর একটা বড় পার্সেন্টেজ কংগ্রেসের নেতৃত্ব কাজ করেছে, কিছু আঞ্চলিক দলের সঙ্গে কাজ করেছে, সবাই মিলে পরিবর্তন চাইছে, নরেন্দ্র মোদীর নেতৃত্ব চাইছে। ২০১৮ জনতার সমর্থনে একটা জনমুখী সরকার তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি পরম্পরাগতভাবে যে রাজ্যগুলি রয়েছে, মধ্যপ্রদেশ হোক বা গুজরাট হোক, এই রাজ্যগুলো যদি আমরা দেখি, সেই রাজ্যগুলির মধ্যে এই যে পরম্পরা আমি বললাম ২০১৩/২০১৮ বা তার আগে ২০০৮, এই পরম্পরা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির লম্বে সময় যে সরকারগুলি রয়েছে তার মধ্যে নেই। আমার দুর্ভাগ্য এগুলি আমাকে পেতে হয়েছে। তো স্বাভাবিকভাবে আমি ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে পরিচালনা হয় সেভাবেই সরকার আমরা পরিচালনা করছি, আর তার কারণে সেই ব্যালেন্সটা কম হচ্ছে, অনেক কমে গেছে। এদের বক্তব্য মানিকবাবুর নেতৃত্বে ওনারা এসেছিলেন, তো ওনাদের বক্তব্যে সেটাই ছিল যে ইলেকশনের পরে যে এগুলো হচ্ছে তো এগুলো যাতে না, এমনিতে বলেছেন আমি দেখেছি, আমরা দেখেছি যে আপনি বলেছেন যে এগুলো যাতে না হয়,
স্টেটমেন্ট আপনি দিয়েছেন, কিছু কিছু জায়গায় এগুলো হচ্ছে আমাদের কার্যকর্তার সঙ্গে, তো সেটা আমিও ওনাদের করেছি, আমার কার্যকর্তার সঙ্গেও হচ্ছে, সবচেয়ে বেশি তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সঙ্গে সবচেয়ে বেশি, তো সেটাও হওয়া উচিত নয়। সেটার জন্যই আমি আপনাদের সামনে এসেছি এবং বলছি যে পুলিশ প্রশাসন সেটা তো 23 মামলা নেবে, স্ট্রিক্টলি করবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরাই যদি সংযত হয়ে যাই সমস্ত রাজনৈতিক দলগুলো যে আমরা এই ধরনের কাজ করতে দেব না, সমাজের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাবে, আপনি আপন হয়ে যাবেন, সেটাই বিষয়বস্তু ছিল। অনেক বেশি ডেভেলপড হয়েছে, সেটা আমার কারণে হয়েছে আমি বলবো না, বা বিজেপির কারণে হয়েছে আমি বলবো না, কিন্তু ত্রিপুরার মানুষের কারণে হয়েছে, ব্যবস্থার কারণে হয়েছে, কিন্তু আমি চাইছি যে একটাও যাতে না ঘটে, সেটার মধ্যে সবার সাহায্য চাইছি বাস সেটা। আর সঙ্গে সঙ্গে আবারও বলবো, যারা এই ধরনের ঘটনা লিপ্ত এরা কোনো পার্টির কোনো মেম্বার টেম্বার নয়, আর আমার সরকার সেইভাবে ডিল করবে যে এরা ক্রিমিনাল এবং তারা দুষ্কৃতিকারী ওইভাবে চিহ্নিত করে তাদের উপরে কেস মামলা করবে। আর কালকে মাত্র ইলেকশন প্রসেস শেষ হয়েছে, আগে সবকা সাথ সবকা বিকাশ ছিল ত্রিপুরার কার্যকর্তারা সেভাবে কাজ করে, এখন সঙ্গে প্রধানমন্ত্রী জি সবকা সাথ সবকা বিশ্বাস জুড়ে দিয়েছেন, তো বিশ্বাস যখন জুড়তে হয় বিশ্বাসে জিততে হয়, অন্যভাবে নয়। ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট হিসেবে আমি কোনো মতে সেটা এবং আমার দল বরদাস্ত করবে। আজকে বাজারঘাটে আপনার দলের সভাপতি অভিযোগ করেছেন তারাও আক্রান্ত, বাজারঘাট মন্ডলের সভাপতি তারাও আক্রান্ত হচ্ছে, ভেহিকুলারি বক্তব্য বিজেপি কর্মকর্তারা তাদের উপর আক্রান্ত। দেখুন, ফেক আর অরিজিনাল ডুপ্লিকেট তো আমি বুঝি না, সত্য ত্রিপুরারই মানুষ, সবাইকে ত্রিপুরাতেই থাকতে হবে। আমি শুধু এটাই বলবো যে স্বভাব চেঞ্জ করে নেওয়া উচিত, পরম্পরা চেঞ্জ করে নেওয়া উচিত, সেটা হচ্ছেও, ডেটা সেটাই বলছে, কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করে নেওয়া উচিত, নাহলে সরকার শক্তিশালী পদক্ষেপ নেবে। অলরেডি নিয়েছে, বহু জায়গায় অ্যারেস্ট হয়েছে এবং কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে। নেই, কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গাতে আমি দেখেছি অ্যারেস্ট, প্রত্যেকটা কেসে অ্যারেস্ট হয়েছে। যে ক্যাবিনেট সেক্রেটারি তো আমার কাছে না, তো প্রধানমন্ত্রীর কাছে থাকে, আমার কাছে যে থাকে তাকে তো ব্যবস্থা থেকে, দলের মধ্যে কোনো ষড়যন্ত্র নেই, তো দলের মধ্যে ষড়যন্ত্র নেই, বা এখন আপনারাই কোশ্চেন করছেন বলে দুই ভেকদারি ওই দাঁড়িয়ে বলছে, তো চক্রবর্তীবাবু বলছে, আপনি কি শুনছেন না, দুইজনে ব্রাহ্মণ মানুষ, উনিও তো বলছেন, তো আপনার আপনার উত্তরটা উনি দিয়েছেন, আর তার ব্যবস্থা আমরা করছি, ব্যবস্থা সেটা আমার দায়রা না, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের দায়িত্ব দিয়েছে, কেন্দ্রে কে মন্ত্রী হবে সেটা অমিত ভাই শাহ এবং ওনার টিম, ওনার সর্বোপরি প্রধানমন্ত্রী দায়িত্ব। গভর্নর স্যার সঙ্গে তো মিলতে হয়, কথাবার্তা আলোচনা করতে হয়, রাজ্যের পরিস্থিতির সম্বন্ধে আলোচনা করা উচিত, এটা একটা সুষ্ঠু ব্যবস্থার পরিচয়, তো সেই হিসাবে কথাবার্তা বলেছি, কিছু কিছু অফিসিয়ালি কিছু কিছু নন অফিসিয়ালি হয়, ত্রিপুরাতে এতদিন যাবৎ ইলেকশন ছিল, অনেকদিন যাবৎ ওনার সঙ্গে গ্যাপিং হয়েছে, দুই আড়াই মাস দুই মাসের মতো, অনেকদিন পরে বসলাম, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, ত্রিপুরার পলিটিক্যাল সিচুয়েশন, আর্থিক বিষয়, ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেশন, সব কিছু আলোচনা করেছি, ফলপ্রসূ আলোচনা করেছি, সেটা পজিটিভ সাইড আপনারা দেখতে পাবেন। আচ্ছা, কোন ভায়োলেন্সে কটা ডেথ ইনসিডেন্ট রেজিস্টার হয়েছে? পলিটিক্যাল ডেথ তো এখনো আসে, পলিটিক্যাল ডেথ, পলিটিক্যাল মার্ডার, আজ পর্যন্ত ত্রিপুরাতে পলিটিক্যাল মার্ডার নেই,
কিন্তু আমার নেই পলিটিক্যাল পলিটিক্যাল ম্যাটার। এমনিতে আমার বিরোধী পার্টি মূল কমিউনিস্টের বন্ধুরা আজকে একটা আমার কাছে অ্যাপ্লিকেশান দিয়েছেন বা ডাটা তার আগেও একবার দিয়েছিলেন, তো সেগুলোর মধ্যে ওনারা ত্রিপুরাতে এতজন পলিটিক্যাল মার্ডার হয়ে গেছে এগুলো ডাটা তৈরি করেন, তো কেউ হয়তো বা বাড়িতে হার্ট অ্যাটাকে মারা গেছেন, হয়তো বা কেউ ইলেকশন আগে পয়সা তুলেছেন, প্রমাণিত হয়েছে অমরপুরে একজন পয়সা তুলেছেন চাকরি দেবে তারপর পয়সা দিতে পারেননি, সুইসাইড করে নিয়েছেন, তো বলছে পলিটিক্যাল মার্ডার প্রেশারে বলেছে। তো এগুলো এভাবে আমার মনে হয় এইভাবে পলিটিক্যালি তৈরি না করা, এতে কী হয় বিভ্রান্ত হয়, স্পষ্টতার সঙ্গে বিষয়ে আসা দরকার। তো এখন একটা ইয়েতে ধর্মনগরের নর্থে হয়েছিল, দুজনে মিলেমিশে ব্যবসা করতো, তো ইলেকশনের পর একজনকে মার্ডার হয়ে গেছে, পরবর্তী সময় দেখা গেছে যে সেগুলো পয়সা নিয়ে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে পয়সা দিতেন, লোকেদের লাগাতেন, ওই ব্যক্তি কিছুই করতেন না, কমিউনিস্ট পার্টির স্থানীয় নেতৃত্ব ছিল কিন্তু লক্ষ লক্ষ টাকা, তো সেই বিষয় নিয়ে ওনাকে মার্ডার করে দিয়েছে, কে করে দিয়েছে, পুলিশের সামনে ইনভেস্টিগেশনে চলে এসছে। তো ওইগুলোকে পলিটিক্যাল মার্ডার যদি আপনি নিয়ে আসেন, ওনারা তো প্রথমে এগুলোকে নিয়ে এসেছিল, পরবর্তী সময় তো দুধকা দুধ পানিকা পানি সব সামনে চলে এসছে যে না এটা পলিটিক্যাল নয়, এগুলো হচ্ছে এদের লেনদেনের বিষয়ে। কারণ ওনার কাছে আমি যদি এখন উঠিয়ে সেটা যদি এখন ব্যক্তি চলে গেছেন আমি ইনভেস্টিগেশন করি যে ওনার অ্যাকাউন্টে 25-30 লক্ষ টাকা আসলো কোথা থেকে, তাহলে তো আরও অনেক লোক জেলে চলে যাবে। তো যাই হোক, আমার মনে হয় এগুলোকে না আসে তো ওনার জন্য ওনাদের জন্য। তো ত্রিপুরাতে ইলেকশন হওয়ার সময় কটা কেস রেজিস্টার হয়েছে আপনারাই দেখেছেন, আগের পরম্পরা থেকে অনেক কম হয়েছে, তো সেগুলো বলার জন্য কেউ যা কিছু বলতে পারে, কিন্তু আমার মনে হয় কাউকে কোনো বড় দায়িত্ব যখন থাকা হয় কিছু বলার সময় চিন্তা করে ভেবে চিন্তে বলা, ব্যক্তি বলছে না সেই তার সঙ্গে দায়িত্বটা সেটাও বলে। সেই কারণে আমি এটাই বলব, আলাদা আলাদা পার্টির নিজের বক্তব্য রাখার অধিকার রয়েছে, ডেমোক্রেসি মানে এই না যে আমি ব্যবস্থার বিরুদ্ধে বলব। আর একলা মুখ্যমন্ত্রীর দায়িত্ব থাকে না, আমি আগেই বললাম অপোজিশন যারা রয়েছে তাদেরও দায়িত্ব থাকে, তাদের দায়িত্ব বোঝা উচিত, আর দায়িত্বের মাপকাঠি হিসাবেই তাদের বয়ানবাজি করা উচিত। আর যাহা তাক আমি দেখিনি, জানি আপনাদের কাছ থেকে শুনলাম যে জম্মু কাশ্মীরের সঙ্গে ত্রিপুরাকে তুলনা করেছেন, আমার তো জন্ম 1972 নভেম্বরে, আমি তো আজ পর্যন্ত ত্রিপুরাকে জম্মু কাশ্মীরের সঙ্গে তুলনা করেছি এই শব্দটাই শুনিনি। ত্রিপুরাতে একসময় এক্সট্রিমিস্ট ছিল, দাঙ্গা হয়েছিল 1980-তে কন্টিনিউয়াস অনেকে, তখনও ত্রিপুরার বিষয়ে কেউ এই ধরনের মানে ল্যাঙ্গুয়েজ বলেনি বা এই ধরনের বিশেষণে ভূষিত করেনি। আমি আশা করি এগুলো বোঝা উচিত না।